প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে। অনেকদিন পর আবারও আপনাদের জন্য ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে যে গল্পটা আপনাদেরকে পড়ে শোনাবো তার নাম হচ্ছে ওহি দিদির বন্ধুরা। লীলা মজুমদার এই গল্পটা লিখেছিলেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের স্টোরি টেলার ব্লগ। ওহি দিদির স্বামী যখন পেনশন নেবার পর গড়িয়া ছাড়িয়া কোনো এক অজো পাড়া গায়ে নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলে প্রায় মিনি মাগনার অধ্যক্ষ হয়ে সপরিবারে চলে গেলেন, কেউ বলল পাগল, কেউ বলল স্টুপিড, আর বেশিরভাগ বলল ঠিক ওরই উপযুক্ত কাজ হয়েছে। পরিবার বলতে ওহি দিদি আর তার বুড়ি শাশুড়ি। অবশ্য অজো পাড়া গা ঠিক নয়, এককালে ভারী বধির সুশহর ছিল বোধ হয়। একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়ত, নাকি মস্ত বন্দর ছিল, ব্যবসা বাণিজ্যের ঘাঁটি, বড় বড় বজরা এসে নোঙর ফেলত। মস্ত মস্ত ভাঙা ঘাট এখনো দেখা যায়। কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল। ওহি দিদির দেওর ধরণীবাবু বলেছিলেন কাদার নিচে নিশ্চয়ই মেলা ডুবোজাহাজ আছে, সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখাবার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলত তাহলে তিন ডাবল লোক চাকরি পেত আর সোনাদানায় সব বেটার ট্যাগ ভর্তি হতো। ওহি দিদির স্বামী সুরেনবাবু কথাটা শুনে হেসে উড়িয়ে দিলেও ওহি দিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন। মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না, এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না, তলাটা ইটের মতো শক্ত। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে, তার উপর দুধের ফরমায়েশ নিতে এসে গয়লা ফিরে গিয়েছিল, মাছের জন্য হাতে লোক পাঠানো হয়নি, তোলা উনুন নিবে টিবে একাকার। গুছিয়ে বসতেই দিন চারেক গেল। এই অঞ্চলটাতে বহু পুরনো পোড়া বাড়ির ধ্বংসাবশেষ, কয়েকটার দুটো একটা মহল মেরামত করে মালিকরা বাসযোগ্য করে রেখেছে, কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তূপ হয়ে আছে, যত রাজ্যের সাপখোপের বাস, আর কতগুলো যে কোনো সময় ধসে পড়বে সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলতে হবে। চারদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান, যত্নের অভাবে নাকি ফল হয় না, মস্ত মস্ত পুকুর, তার পাক তোলা হয় না, মাছের চাইতে ব্যাং বেশি, একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির, তাতে কোষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী, পূজারি নেই। গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল গঙ্গাজল বাতাসা নিয়ে আসে। এদিকটায় নাকি সেকালে বড়লোক শেঠদের পাড়া ছিল, গুপ্তধন থাকা বিচিত্র নয়। গয়ালারা শেঠদের দুধ যোগাত, ফাই ফরমাস খাটত। মোট কথা, দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধেবেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত, তার উপর চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কালীঘাটের সরু রাস্তাটাতে প্রত্যেক বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত, এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গা ছিল না। দিনের লোকদের হট্টগোল থামলেই রাতের লোকদের হট্টগোল শুরু হতো, প্রায় দু ঘন্টার জন্য রাত দুটো থেকে চারটে একটু নিঝুম হতো, এখানে সন্ধ্যা না নামতেই মাঝরাত। সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, যা দিয়েছে অমনি এসে উঠেছেন, কাছে পিঠে অন্য কেউ নেই। যত রাজ্যের পোড়া বাড়ি আর মান্ধাত্তার আমলের আমবাগান, এই বাড়িটারও নয় ভাগ ভেঙে একটা ভাগ টিকে আছে, তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে। সেকালে হয়তো এটা কোনো বড় লোকের অন্দরমহলের খানিকটা ছিল, দক্ষিণ দিকে পাশাপাশি তিনখানা শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর, পাশে কলঘর, আর পূর্ব দিকে এই রান্নাঘর, এর মধ্যেই ভাড়ার ঘর, আলাদা ভাড়ের কি দরকার,
সব খুলে ফেলে রেখে দিলে কেউ নেবে না। কালীঘাটে জানলার শিকের উপর জাল দিতে হয়েছিল, নইলে আরশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে যেত। আর এখানে ভুলে সারা রাত তেপলের ঘড়া বাইরে ফেলে রাখলেও সকালে উঠে দেখবেন ঘড়া তো খোয়া যায়নি, বরং কিছু লাভ হয়েছে। পুরনো গন্ধরাজ লেবু গাছের মগডালের রস টসটসে লেবুগুলো কেমন খসে পড়ে আছে ঘড়ার ভেতর। রান্নাঘরের সামনে চওড়া র্যাক, তারপর শান বাঁধানো উঠোন। উঠোনের ধারে কুয়ো, লেবু গাছ, সজনে গাছ, বেল গাছ, আর রান্নাঘরের মুখোমুখি ভাঙাচোড়া গোয়ালঘর। সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে 50-60 বছর আগে। গয়ালিনী সকালে 250-এর, আর এবেলা আতশের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে আসে। খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসে না, একদিক দিয়ে সেটা মন্দ কিছু না। তিনি দুবেলা দুবাটি এক বলকা দুধ খান, সেটা আলাদা করে তুলে রাখা হয়। দুবেলা চায়ের দুধও আলাদা করা হয়, বাকিটা পরন্ত আছে বসিয়ে রাখা হয়। আধ ইঞ্চি পুরো সর পড়ে, সোনালি রং, তাতে চাঁদের গায়ের মতো ফুটফুট দাগ। রাতে সেই সর তুলে মধ্যিখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাজ করে রাখেন ওহি দিদি। শাশুড়ি এক চিলতে খান, সুরেনবাবু অর্ধেকটার মতো খান, কেউ এলে একটু খান, কিছু বাকি থাকলে ওহি দিদি চাখেন। রান্নাঘরের দরজার শিকলি তোলা থাকে, জানালায় বেড়ালের ভয়ে স্কুল কর্তৃপক্ষ নতুন জাল লাগিয়ে দিয়েছে। শরটি রোজ সুগন্ধি গোল টয়টম্বুর হয়ে থাকে। দুপুরের একটু মাছ তোলা থাকে, রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন ওহি দিদি। দুজনের জন্য খান কতেক হাতরুটি করেন, কি অল্প তেলে পরোটা ভাজেন, ঘণ্টা খানেকও লাগে না। বিকেলে স্কুলের কারখানার ফোরম্যান বাবুর স্ত্রী এসে বললেন, ওমা ভয় করে না দিদি, গোয়ালঘরের পেছনের দেয়ালে তো এতখানি ফাঁকা, একটা দুটো ছোট ছেলে কি রোগা পানা মানুষ দিব্যি গলে আসতে পারে, আর আপনি কি না দুধের সর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকল তুলে ঘরে গিয়ে রেডিও শোনেন, বলিহারি আপনাকে। কর্তাগিন্নি তাই নিয়ে হাসাহাসি করছিলেন, কিন্তু রাতে হারিকেন জেলে রান্নাঘরে গিয়ে ওহিদিদি দেখলেন সরের এক পাশ থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছে, মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে, নতুন রং করা দেয়ালে ছোট ছোট আঙুল মুছেছে। ওহিদিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি সর কেটে ফেলে দিয়ে বাকিটা চিনি ছড়ালেন পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দই বসিয়ে। বাটিটা ডেকচিতে ঢেকে রেখে ঢাক দিয়ে শিল চাপা দিলেন, চায়ের দুধ আবার ঘরের ধুলিতে রাখলেন। মনটা খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন, বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছু ছিল না, তবে পাশের পাঁচিলে সত্যি খানিকটা ফাঁক। সুরেনবাবু সেই দিন সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলে বউ 75 পয়সার এক রাশি ছোট ছোট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল। ওহি দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরের চরচড়ি করলেন, বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের উপর তুলে রাখলেন। সন্ধ্যাবেলায় দেখলেন ঝাঁপি কাঁত, নিচে মেঝের উপর দুটি মাছ পড়ে আছে, শিকে তোলা মাছ বেশ কম। ওহি দিদি একেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়ালঘরের দিকে চোখ গেল, গোয়ালঘরের উঠোনের দিকের দেয়াল ছিল না, খালি ওহিদিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া। হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা দশেক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার ওপর দিয়ে দেখা যাচ্ছে, আর অনেকগুলো রোগা রোগা কালো হাত এ ওঠে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে। ওহিদিদির বুক ঢিপ ঢিপ করতে লাগলো, আছে তাহলে ছেলেপুলে এই নির্বান্ধব পুরীতেও। কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। ওহিদিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল, শাশুড়ি কোনো ছোট ছেলের গলায় আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে তেড়ে যেতেন। কেউ আসতো না ওদের বাড়িতে, কেউ গল্প শুনতে চাইতো না, খাবার চুরি করে খেত না, বাড়ি নাকি শ্মশান। ওহিদিদি গলা তুলে ডাক দিলেন, কে রে, আমার সর খায় মাছ খায়? অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চুপ। ওহিদিদি বললেন, আয় গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরিদের দ্বীপের গল্প বলবো।
বলার সঙ্গে সঙ্গে সুর সুর করে তারা বাঁশের বেড়ার টপকে এগিয়ে এলো। আট দশটা রোগা রোগা ছেলে মেয়ে, গায়ে জামা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিকফিক করে হাসছে। ওহি দিদি গোলাপি বাতাসার কৌটা খুলে বললেন, কাছে আয় হাত পাত। অমনি দশটি নোংরা নোংরা হাত পাতা হলো। ওহি দিদি একটা করে বড় বাতাসা, একটু করে ভাজা মশলা দিয়ে সামনেটাকে জিজ্ঞেস করল, তোর নাম কী রে? ছেলেটি একটু খোনা বলল, বগেশ। ওরা বুঝি তোর দল? দেখ ওসব খবরদার হাত দিস নে, কেউ ছুলে বুড়ি ঠাকুরমার খাবার নষ্ট হয়, আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল, কি দেবে? কেন, মুড়ি, লেবেন চুষ দেব, পান দেব, কচু নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারিকেল ঘুগনি দেব, কুচো চিংড়ি ভাজা দেব, কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না, কেমন? বগেশ মাথা দুলিয়ে সায় দিল। ওহি দিদি তাড়াতাড়ি জনতা স্টোভ র্যাকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড়, আমি তোদের পরিদের দ্বীপের গল্প বলি। ওরা যে যেখানে ছিল শান বাঁধানো উঠোনের উপর এসে বসে পড়ল। ওহি দিদি বলল, অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্ট ছেলে ছিল, তার মা ছিল না, সৎমা ছিল। বগেশ বলল, রমেশ না বগেশ। ওহি দিদি বললেন, বেশ তাই হবে, রমেশ না বগেশ। সৎমা বগেশকে খেতে দিত না, পড়তে দিত না, সকাল থেকে রাত পর্যন্ত খাটাতো, শোবার জন্য খাট দিত না, রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুতো। ওহি দিদি গল্প বলে চলেন, আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে। ক্রমেই ওহি দিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয়, গল্পও শেষ হয়। আগে একটু জায়গা নিয়ে রেশারেশি কুৎকুৎ শব্দ হচ্ছিল, শেষের দিকে সব চুপ। ওহি দিদি গল্প শেষ করলেন, তারপর রক্তাক্ত গা ধুকতে ধুকতে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আশ্রয় পড়ল। অমনি সেই শুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল। সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো, শুটকো বুড়ি পড়ি হয়ে গেল, আর মা মা বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল। দুজনকে নিয়ে নৌকো পরিদের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলে মেয়েগুলো ওহি দিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়ছিল। ওহি দিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতো হলো, মানিক বুড়ি ঠাকুরমার খাবার সময় হলো, কাল আবার আসিস, ঝুড়ি ভাজা খেতে দেব, আর ঘুটে কুরানি রানীর গল্প বলবো। এই বলে রান্নাঘরের দোরে শিকলি তুলে এদিক ফিরে দেখলো ছেলেমেয়েগুলি নিমিষের মধ্যেই ভেঙেছে। আর খাবার চুরি হতো না সেদিন থেকে, আর ওহি দিদি একা পড়তেন না। সন্ধেবেলায় ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্ট লোক ওই ছোকরাগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না। বগেশ আমশি চুষতে চুষতে বলতো, কোনো ব্যাটা ছেলেকে এদিকে এগোতে দেব না মা। ওহি দিদি গল্প শেষ করে বললেন, তোরা সব এত রোগা কেন রে, থাকিস কোথায়? বগেশ পুরনো আমকাঁঠাল বনের দিকে দেখিয়ে বলতো, ওই হোথা মোদের আস্তানা। ওহি দিদি বলতেন, এগুলো কথা বলে না কেন, সব বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত। বগেশ বলতো, লজ্জা পায়, জীব কাটাদের বড় লজ্জা মা। ওহি দিদি বলতো, ধুর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জীব কাটা বলে, কাল তালের বড়া করব, তালের ক্ষীর করব, খাবি তো? তাই শুনে সব এ ওর গায়ে গড়িয়ে পড়ল। ওহি দিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন, আহা খেতে পায় না নিশ্চয়ই, নিশ্চয়ই পাতা কুড়াতে থাকে, মা বাবাগুলো মানুষ না, অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়, ওদের সুখী করো ঠাকুর। এমনি করে প্রায় চারটে মাস কেটে গেল। সুরেন বাবুদের জন্য স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। ওহি দিদি বললেন, ও মা বলে কি, পৌষ মাস কখনো বাড়ি বদলাতে হয়? মাঘ পড়লে যাব, ছেলে পেলেগুলোর উপর বেজায় মায়া, দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সেই বিষয়ে ওহি দিদির কোনো সন্দেহ ছিল না। প্রাণ ধরে চলে যাওয়ার কথাটা ওদের বলতে পারছিলেন না। ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে, কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে ওহি দিদি পাটিসাপটা, গোকুল পিঠে, নারকেল নাড়ু, দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন। সুরেন বাবুর সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন,
শাশুড়ি বারণ শুনলেন না, তিনটে পাটি সাপটা এক বাটি দুধ পুলি খেয়ে ফেললেন। আর সবাই চলে গেলেন, সুরনবাবুও তাস খেলতে মুকুন্দদের ওখানে গেল। ওহি দিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন, এই বগেশ। অমনি ফিক ফিক করে হাসতে হাসতে দশটা ছেলে মেয়ে হাজির হলো। ওহি দিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন, তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন। খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে ওহি দিদি বলল, আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি, জানিস বোধহয়। বগেশ সকলের হয়ে বলল, হুম, যাবি নে আমাদের নতুন বাড়িতে? সবাই জোরে জোরে মাথা নাড়ল। ওহি দিদি বলল, আমার দুঃখ হবে বলে আঁচল দিয়ে চোখ মুছলেন, তাই দেখে সব কটা ফোঁচফোঁচ করে একটু কাঁদল। তারপর বগেশ বলল, মোরাও থাকবো নি মা, মোরাও চলে যাব। কোথায় যাবি রে? পারিস তো আমাদের বাড়িতে আসিস? খুশিতে সব মাথা দোলাতে লাগলো। রান্নাঘরের শিকলি তুলে ওহি দিদি ফিরে দেখেন সব পালিয়েছে। ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না, খুব কষ্ট হলো। পরদিন সকালে বাক্স প্যাটরা বাসনের সিন্দুক বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেনবাবু আর শাশুড়িকে একটা সাইকেল রিক্সায় তুলে দিয়ে ওহি দিদি স্বামীকে এই প্রথম মিথ্যে কথা বললেন, তোমরা এগো, আমি গয়লা বউয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি। শস্ক উঠোন, গাছতলা, গোয়ালঘর দেখলেন। পাঁচিল মেরামত হয়েছিল, কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসত। ওহি দিদি আমবনে ঢুকে খানিকক্ষণ ঘুরে এলেন, কোথাও কোনো কুঁড়ে ঘর কি বস্তি দেখতে পেলেন না। তখন তাদের আরেকবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন। এর দুমাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হলো, নাতি নাতনিতে অনেক দিনের জন্য ওহি দিদির কাছে রেখে গেল। তখন একদিন হঠাৎ গয়লা বউ বলে বসলেন, এবার নতুন বাড়িতে উঠে এসেছ, এখন বললে দোষ নেই, কি করে পাঁচ মাস ওই হানা বাড়িতে বাস করলে মা, ভেবে পাই না। সন্ধ্যার পর গ্রামের লোকেরা ওতল্লাটে যায় না জীবকাটাদের ভয়ে, তোমরা কিছু দেখো নি? ওহি দিদি কাঠ হলেন। শাশুড়ি বললেন, কি বলছো বউ, জীবকাটা আবার কি? আমরা কাউকে দেখিনি তো, কে ওরা? ওমা শুনুনি ঠাকুরমা, ওই বাড়ি ছিল এক মস্ত সওদাগরের। একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনি হট্টগোল করছিল যে কর্তা তাদের নয় জনের জীব কেটে দিয়েছিল। সবচেয়ে বড়টা পালিয়েছিল, সেও আজ 200 বছর আগের কথা। গয়লা পাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি আমবাগানে আর বোল ধরে না। আর আশ্চর্যের কথা জানো কি মা, এক্ষুনি দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দেই। লীলা মজুমদারের লেখা। এই ছিল ওহি দিদির বন্ধুরা। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে, চমৎকার একটি গল্প। সো নেক্সট ব্লগে আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।